ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। আজকে আমার রান্নাবান্না শেষ করলাম, দুপুরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার পরেও দেখা যাচ্ছে এই যে আমার কলজাগুলা রয়ে গেছে, এটা রান্না করব বিকালে, এখন ভিজিয়ে রাখছি, ভুলে গিয়েছিলাম। আমি সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি আর এখানে রান্না করলাম এই যে সুস্বাদু কই মাছের আতলা। আপনাদের ভালো লাগলে আমার ফেসবুকে লাইভ আছে, এটা দেখে দেখে রান্না করতে পারবেন, বা ইউটিউবেও একটা ভিডিও দেওয়া আছে এই কই মাছের আতলা রান্না করতে পারবেন। আর এখানে রান্না করলাম গরু মাংস, মাখা মাখা করে সব কিছু মাখিয়ে একদম বসিয়ে দিছিলাম এইটা। প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসায় আমি এতদূর আসছি। এই যে এখানে টক রান্না করছি, জলপাই আর টমেটো, কাঁচা টমেটো আর এদিকে বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করেছি টক। এই টকটার রেসিপিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন আপনারা। আর এই যে এখানে রান্না করেছি শিমের বিচি দিয়ে বোয়াল মাছ। আমার সব কিছু আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, কারণ আমি রান্না করে আজকে দেই নাই, শুধু এমনি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে করেছি এটা কেসকি মাছ না, এটা ছোটো একটা পোনা, জানি না ইন্ডিয়ান পোনা না কোন দেশি পোনা আমি বলতে পারবো না পুরোপুরি। এই পোনাটা রান্না করেছি, একদম দেখেন একটুকু ভাঙে নাই, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর সব কিছু রান্নাই আমার মাশাল্লাহ হয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। দেখেন কই মাছের আতলাটা মির্জা চৌধুরী ব্লগস থেকে। আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতুহ।